স্টেট কোটা কমিটমেন্ট ছিল স্টেট কোটাই হলো স্টেট কোটাই কমিটমেন্ট একদম পুরো হয়েছে শিক্ষাকে 10 নম্বরে নম্বর দিতে হয় কত দেবে 10 নম্বরে 10ই দেব আজকে তো আপনি এটা আশা ছেড়ে দিয়েছিলেন যে আমার স্টেট কোটা হবে না হ্যালো এভরিওয়ান আমাদের সঙ্গে আছে দেবপম নাস্কর আর ইনার বাবা মিস্টার এম কে নাস্কর দেবপমের স্টেট কোটা জেমিন এডমিশন কমপ্লিট হয়ে এসেছে স্যার দেখতে পাচ্ছি খুশি আছে খুশি আছেন তো স্যার কতদিন ধরে এটা আমাদের টেনশন ছিল জুনিয়র ফার্স্ট ইয়ার থেকে মাঝখানে তো আপনি এটা আশা ছেড়ে দিয়েছিলেন যে আমার স্টেট কোটা হবে না অন্য জায়গায় দেখতে গিয়েছিলেন মানে নেক্সট ইয়ার রিপিট করার জন্য 2024 এর জন্য এখন কি রকম লাগছে এখন মানে পুরো অবাক লাগছে ফার্স্ট অফ অল তারপরে ভালো লাগছে সবাইকে দেখে আশেপাশে মা খুশি বাবা খুশি দিদি খুশি খুব ভালো লাগছে আর শিক্ষা যে কথাবার্তা বলে রেখেছিল ওটা ঠিকভাবে করতে পেরেছে হ্যাঁ এটা এটা ভালো লাগছে যে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে সেটাই হয়েছে সেটাই হয়েছে আপনি রাজি আছেন তো স্যার একদম হ্যাপি সেটাও আপনি আশা করি আপনি মানে ওটাও দেখুন ভালো করলে ভালো হয় আপনি ভালো নিশ্চয়ই কারোর সঙ্গে করেছেন আপনার 5 লাখ টাকা বেঁচেছে স্যার এই যুগে 5 লাখ টাকা আপনি কথা বলে দিয়েছেন আমি আপনার থেকে নিতে পারতাম বাট ওটা কেন স্যার আপনার ব্যবহার স্যার ঈশ্বর আপনার হাত দিয়ে ওটা কই নিয়েছে স্যাটিসফাইড হ্যাপি আছেন তো স্যার একদম একদম আমাদের স্টাফ আর আমাদের যে পুরো মানে অর্গানাইজেশন আমার যে লোক ওদের ব্যবহারটা ওদের কাজ করার প্রসেসটা স্যার যদি কেউ জিজ্ঞেস করে যে এমবিবিএস এ ভর্তি করতে চাইছি বা অন্য কোর্সে ভর্তি করতে চাইছি আপনি শিক্ষা পাঠাবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ চলো ভালো থাকো